হ্যালো জিএসএম ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি ভাইরা ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো জিএসএম ভাইরা, বরাবরের মতন আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদের জন্য একটি কাজ দেখাবো, এপারবি একটি স্যামসাং টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে A01। এই সেটটিতে প্রবলেম হচ্ছে এফআরবি। তো আমরা অনেক লাঞ্চার দিয়ে অনেক কিছু দিয়ে চেষ্টা করেছি, ট্রাই করেছি, কিন্তু আমাদের এই সেটের ভাষণ হচ্ছে অ্যান্ড্রয়েড ভাষণ 11 বাইনারি U4। তো 11 ভাষণে যেহেতু অ্যান্ড্রয়েড ভাষণ 11, সেই জন্য আমরা বাইপাস করতে পারতেছি না, এবং এটা হচ্ছে কলকম চিপস, তো পারতেছি না। তো EMT দিয়ে চেষ্টা করেছি, তারপর আমরা কাজ করতে পারি নাই। তো এখন আমরা এই সেটটি ফাইলটা ডাউনগ্রেড করব। ফাইলটা হচ্ছে আমাদের, দেখেন বন্ধুরা, এই যে তো এখন আমরা এখন ডাউনলোড করব 10 বাসনের বাইনারি U4। এই ফাইলটা এখন করব, আমাদের 11 আছে, এখন আমরা 10 বাসনের ফ্লাশ করব বাইনারি U4 দিয়ে। তো তার জন্য আমাদের সেটটিকে বন্ধ করতে হবে। নিলাম, নেওয়ার পরে আমরা এখন 2 বাটন চাপিয়ে ধরে আমরা এখন ডাউনলোড মোডটা নিয়ে আসবো। মোড নিয়ে এসেছি, দেখেন সুন্দরভাবে ডাউনলোড মোড নিয়ে এসেছি, আর আমরা ফাইলটা এখানে সেভ করেছি। তো এখন আমরা রিস্টার্ট দিচ্ছি ফাইলটা। তো আমরা এখন অ্যান্ড্রয়েড বাটন 11 আছে, আমরা অ্যান্ড্রয়েড বাটন 10 নিয়ে আসব। আমরা ফাইল করে আমরা ফাইলটা ডাউনলোড করছি, তো কিছু সময় লাগবে, ফাইলটা দুটো সময় লাগবে, দেখা যাক। কারণ আমাদের এফআরবি বাইপাস করার জন্য অনেক চেষ্টা করেছি, কাজ হয় নাই। এখন এই সিস্টেমে কাজটা করবো, দেখা যাক। তো আস্তে আস্তে আমাদের ফ্লাশটা নিচ্ছে, দেখা যাক কিছুক্ষণের ভিতরেই আমাদের ফ্লাশটা না কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 11 থেকে আমাদের 10 চলে আসবে। তো আমাদের যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন 11, তো আমাদের যেহেতু এফআরবি বাইপাস করা যাচ্ছে না, সেই জন্য আমাদের 10 বাসন ফাইল করে নিচ্ছি। আপনারা বাইনারি দেখে, এই যে বন্ধুরা দেখেন, এই যে আমাদের এখন অ্যান্ড্রয়েড ভার্সন 10, আমাদের এর আগে ছিল অ্যান্ড্রয়েড ভার্সন 11। তো আপনারা ফাইলটা ডাউনগ্রেড করবেন। তো আমি ফোনটি রিসিভ দিয়ে নিলাম। তো যেহেতু আমাদের এফআরবি লক্স ছিল, আমাদের ভাষণ ছিল অ্যান্ড্রয়েড ভাষণ 11, এখন আমরা ফাইল ডাউনলোড ফাইল করে আমরা 10 বানাইলাম, অ্যান্ড্রয়েড ভাষণ 10। তো আপনারা বাইনারি দেখে কাজ করবেন, 100% আপনাদের কাজ হবে। তো আমাদের সেটটি চালু হওয়ার জন্য প্রসেস নিচ্ছে, দেখা যাক কি অবস্থা। তো এখন আমি নেক্সট মারব,
এখানে কাজ করে না, এর জন্য আমাদের মাউসের প্রয়োজন।